মুকুলে ফিরে এসেই মুকুল শুরু করে দিলেন সেকেন্ড ইনিংসে ছোট ব্যাটিং। ফোন করলেন একাধিক বিজেপি বিধায়ককে। বিজেপি নেতৃত্ব জানতে পেরেছে মুকুলের ফোনের কথা। মুকুল রায়কে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা করলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। একই সঙ্গে দলের নেতৃত্বকে সাবধান করে দিলেন গুপ্ত শত্রুদের সম্পর্কে। তার বক্তব্যেই পরিষ্কার বিজেপির ভেতরের কথা সব জেনেই মুকুল ফিরে গেলেন তৃণমূলে। আয়ারাম গয়ারামের রাজনীতি নিয়ে ভেবে দেখার সময় নেই বিজেপির। তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, যারা ধান্দাবাজি করতে বা ঝামেলা করতে চায় তারা দলে থাকতে পারবে না। তিনি বলেন, বিজেপির অনেক কর্মী এখনো ঘর ছাড়া, তাদের শান্তিতে ফিরিয়ে আনতে চায় গেরুয়া শিবির। বিজেপি 80-100টি আসন পেতে পারেন। দলের সংগঠনের পরিস্থিতি দেখে বারবার সতর্ক করার চেষ্টা করেছিলেন মুকুল রায়, কিন্তু বিজেপি নেতৃত্ব তার কথা কানে না তোলায় শেষে পরামর্শ দেওয়াই বন্ধ করে দিয়েছিলেন মুকুল, মনে করছেন বিজেপির অনেক নেতাই। করোনা টিকার উপর জিএসটি বহাল থাকছে, তবে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের উপর জিএসটি কমানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবারই জিএসটি কমানোর বৈঠক ছিল অর্থমন্ত্রীর। অতিমারির সেকেন্ড ওয়েভে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 799 জন চিকিৎসক, জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে দেশের মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে, সেখানে প্রাণ হারিয়েছেন 111 জন চিকিৎসক। রেশনের জন্য লম্বা লাইন পড়ল সরকারি স্কুলের বাইরে, এই ছবি ধরা পড়ল দিল্লিতে। প্রতিদিন 100 জনকে দেওয়া হবে রেশন, এই মর্মেই নোটিশ ঝুলতে দেখা গেল স্কুল গেটের বাইরে। উধাও দূরত্ব বিধি, উধাও সংক্রমণের আতঙ্ক। লখনউয়ের ফল এবং সবজি বাজারে ধরা পড়ল রীতিমতো ভিড়, কয়েকজনের মুখ থেকে উধাও মাস্ক, বিক্রেতা থেকে ক্রেতা প্রত্যেকেই বাজারে নির্দ্বিধায়। অতিমারির মধ্যেও পরিবেশ নিয়ে যথেষ্ট সতর্ক শ্রীনগর প্রশাসন, তারাই উদ্যোগ নিলেন বিখ্যাত ডাল লেক পরিষ্কার করার। প্রতি বছরই ডাল লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ এসে জড়ো হয় ডাল লেকের সামনে। নাসিকের লোকালয়ে দেখা গেল চিতাবাঘকে। রাতের অন্ধকারে বাড়ির বাইরে এক ঘুমন্ত কুকুরকে মুখে নিয়ে চলে যেতে দেখা গেল, সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে, ছড়িয়েছে আতঙ্ক।